পরাজিত হলেন মোহাম্মদ সেলিম যে মোহাম্মদ সেলিমের নমিনেশনে আমরা অধীর রঞ্জন চৌধুরীকে গলায় কাস্তে হাতুরের উত্তরীয় দিয়ে হাঁটতে দেখলাম সে মোহাম্মদ সেলিম তিনি পরাজিত হলেন আমরা জানি যে এই রাজ্যে বামেদের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে তার থেকেও বেশি ইম্পর্ট্যান্টলি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা না হওয়া নিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত কংগ্রেস হাইকমান্ডের এক অবস্থান এখানে প্রদেশ নেতৃত্বের এক অবস্থান সেখানে গিয়ে একটি বড় ধাক্কা না দেখো প্রথমেই বলি যে আর যে গোটা ভারতবর্ষ একটা সাক্ষী রইল যে মোদি ফ্রি ভারত যে ভারতবর্ষে মোদি অ্যান্ড কোম্পানি ভেবেছিল কংগ্রেস মুক্ত ভারত প্রথমে চৌকিদার হলো তারপর অবতার হলো এখন তারিপার এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে বাংলার পার্সপেক্টিভে যে আলোচনা হচ্ছে খার্গেজি আমাদের সম্মানীয় নেতা তারা ভালোভাবেই এক্সপ্লেন করেছেন আর প্রেস কনফারেন্সে যে হাইকমান্ড চেয়েছে জোট হয়েছে এবং এই 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 লড়াই আমরা সামনে থেকে লড়েছি এটা নয় যে আমরা পেছন থেকে লড়েছি আমরা খুব ক্লিয়ার আমাদের একটা কমন মিনিমাম প্রোগ্রামের ওপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের লড়াইটা আমরা লড়েছি এবং আমরা কংগ্রেস একটা আসন আমরা ইতিমধ্যেই জিতেছি এবং আপনি বারবার করে বলছেন অধীর রঞ্জন চৌধুরীর কথা অধীর রঞ্জন চৌধুরী যতটা আমরা দেখেছি ওনাকে উনি সামনে থেকে দাঁড়িয়ে লড়েছেন এবং সব থেকে বড়ো কথা লিডার অলওয়েজ লিডস ফ্রম দ্য ফ্রান্ট উনি ওনার এথিক্স রাজনৈতিক কর্মকাণ্ডকে কম্প্রোমাইজ করে করেননি তার কারণ আমরা জানি সাগরদিগিতে আমরা তৃণমূল এবং বিজেপিকে হারিয়ে যেতেছিলাম এবং আমরা কংগ্রেস কর্মী হিসেবে মনে করি আমরা মনে করি যে একটাই কথা যে বাংলার যে যে দুর্নীতি যে দুর্নীতি থাকা উচিত নয় আমরা যারা বাঙালি আমরা বাংলায় বাস করি এটা আমাদের রাজ্য এখানে যে পলিটিক্স এই পলিটিক্যাল অ্যাটমসফিয়ারকে ঠিক করার জন্য লড়াই এবং একটা জিনিস ভুলে গেলে চলবে না যে আমরা বিজেপি নামক যে খতরনাক শক্তি যে যে ভিশিয়াস এলিমেন্ট একে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এই পশ্চিমবঙ্গের মাটিতে এবং আজকে যদি চারমুখী লড়াই হতো মোপি আজকে যদি চারমুখী লড়াই হতো হয়তো রেজাল্টটা অন্য হতে পারত এবং বাম কংগ্রেসের কনসলিডেশনের ক্ষেত্রে অনেক জায়গায় বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণ তারা পোলারাইজেশনে বিশ্বাস করেছি তারা বিশ্বাস করেছে পোলারাইজ পলিটিক্সের ওপরে বাইনারি পলিটিক্সের উপরে তুমি মনে করে দেখো দু সালে কি হয়েছিল ঘটনাটা এতগুলো বিজেপি বাড়ল কি করে এবং তৃণমূলেরও একটা অ্যাসিড যে সিস্টেম্যাটিক ফরম্যাটে চলছিল সেটাও আমরা একটা জায়গায় পৌঁছতে পেরেছি এবং হ্যাঁ নিশ্চয়ই আমরা হেরেছি আমরা মানুষের রায় মাথা পেতে নিয়েছি এখানে কোনো লজ্জার ব্যাপার নেই আমাদের নেতা ইতিমধ্যেই আমি তোমাকে শেষ রাহুল গান্ধীর বক্তব্য শোনাব রাহুল গান্ধী কি বলেছেন কি শোনাব बचाने का काम हिंदुस्तान के सबसे गरीब लोगों ने किया है सबसे गरीब लोगों ने किया है मजदूरों ने किया है किसानों ने किया है दलितों ने किया है आदिवासियों ने किया है पिछड़ों ने किया है इन लोगों ने इस कॉन्स्टिट्यूशन को बचाया है इस कॉन्स्टिट्यूशन ये कॉन्स्टिट्यूशन देश की आवाज देश की है बहुत सारे लोग ने इसको नहीं बचाया चुप रह गए थे मगर हिंदुस्तान के सबसे गरीब लोग सबसे कमजोर लोग खड़े हो गए और उन्होंने इस कॉन्स्टिट्यूशन को बचाया আমি এখানে একটু সম্বিতের কাছে আসবো সম্বিত আমরা রাহুল গান্ধীকে আজকে সংবিধান হাতে নিয়ে প্রেস কনফারেন্স করতে দেখলাম আমরা যদি দেখি গত কয়েক মাসে বারংবার কাশ্মীর থেকে কন্যাকুমারিকা এই চর্চাটা রাজনৈতিক মহলের মধ্যে থেকেছে এবং কোথাও একটা এরকম একটা ভাইবস যে আপকিবার বার চারশো পারে ডাক দিচ্ছে বিজেপি এরপর নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এলে সংবিধান বদলে যাবে ইত্যাদি আজকে কি এর মাধ্যমে কোথাও একটা প্রতীকী প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করলেন রাহুল গান্ধী শুধু রাহুল গান্ধী নয় মোকিয়া যে ফলাফল আমরা আজকে পেলাম সেটা কিন্তু গণতন্ত্রের পক্ষে একটা ভালো খবর ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে ভালো খবর এই কারণেই যে যে একটা স্বৈরাচারী মনোভাব দেখা যাচ্ছিলো যে এত সংখ্যক আসন নিয়ে একটা সরকার চালানো একটা জোট সঙ্গীদেরকে পাত্তা দেওয়ার দরকার পড়ছিল না তো সেখান থেকে যে জায়গাটায় আমরা যাচ্ছিলাম যে ভয়টা রাহুল গান্ধী বারবার করে মনে করিয়ে দিচ্ছিলেন লোকজনকে তো সেইটার একটা প্রতিফলন আমরা অবশ্যই দেখলাম ভোটের ফলাফল যে আমি আরও একটা স্পষ্ট করে বোঝার চেষ্টা করবো যে ভারতীয় গণতন্ত্রে একটা খুব ন্যাচারাল চেকস অ্যান্ড ব্যালেন্স আছে যেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি ইন্দিরা গান্ধী থেকে শুরু করে দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও কোথাও কোথাও একটা জায়গায় একটু থমকে যেতে হয়েছে এবং তাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় ডেমোক্রেসিতে ভারতীয় গণতন্ত্রের কোথায় এই চেকস অ্যান্ড ব্যালেন্স রয়েছে এবং কীভাবে তার সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে কোথাও তার মাত্রাটা ক্রস করা যাবে না এক্ষেত্রেও কি সেই যে একদম ন্যাচারাল যে চেকস অ্যান্ড ব্যালেন্স সেখানেই আমরা দেখতে পেলাম যে এই এই যে বিজয় রথ সেই বিজয় রথের গতিটা শ্লথ করে দিয়ে নির্ভরশীল বানিয়ে দেওয়া হলো শরীরদের ওপর এক্স্যাক্টলি এবং এটাই হয়ে চলেছে এবং এটাই আমরা আগের দিনও আলোচনা করছিলাম যে সাতাত্তরেও একই ঘটনা ঘটেছে উননব্বইতে একই ঘটনা ঘটেছে দু হাজার চারের পরেও আমরা দেখেছি যে শরিকি সরকার করছে শরিকদের নিয়ে সরকার করতে হচ্ছে কোন একটি জাতীয় দলকে এবং এখানে আবারও আমরা এই দু হাজার চব্বিশে এসে দেখছি এটা এটা নিয়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল যে সত্যি সত্যি কি আরও বেশি বেশি শক্তি নিয়ে ক্ষমতায় ফিরবে বিজেপি তাহলে কি সত্যি সত্যি সংবিধান বদল করে দেবে কারণ বিজেপির অনেক সাংসদ এবং প্রার্থী তারাও একই রকমের দাবি করছিলেন বিভিন্ন জনসভা থেকে তো এই এইটা নিয়ে একটা ভয় তো তৈরি হচ্ছিল এবং সেইটা কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়ে আমরা আজকে দেখতে পেলাম যে কোনো একজন ব্যক্তি তিনি পুরো ভারতবর্ষকে পরিচালনা করবেন সেইটা কিন্তু হলো না এবং আবারও আমি বলবো যে অনেক লোকাল ইস্যুতে ভোট এবং যার জন্য বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম ফলাফল দেখা গেল বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा